হ্যালো ভিউয়ার, আপনি যদি ক্র্যাবিতে কেনাকাটা করার জন্য শপিং মলের লম্বা লিস্ট করার চিন্তা করে থাকেন তবে তার আর দরকার পড়বে না। কারণ ক্র্যাবি বিগ সি এমন একটি সুপার মল যেখানে নিশ্চিতভাবেই আপনার শপিং লিস্টের সব কিছুই পেয়ে যাবেন সুলভ মূল্যে। আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আর যদি না করে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। ক্র্যাবি বিগ সি ক্র্যাবি শহর থেকে প্রায় 9 কিলোমিটার আর আওনাং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই 23 কিলোমিটার পথ অতিক্রম করতে মাত্র 30 থেকে 40 মিনিট সময় লাগে, আর এই সময়টুকু আপনি মোটেও বোর হবেন না, কারণ রাস্তার আশেপাশের দৃশ্য সত্যি উপভোগ্য। আওনাংয়ে আমরা ছিলাম ব্লুস হোটেলে। এখান থেকে ক্র্যাবি বিগ সি গিয়েছিলাম ক্র্যাবির পাবলিক পরিবহনে, যা থংসো নামে পরিচিত। ভাড়া প্রতিজন 80 বাত। থংসোতে ওঠার সময় একটা জিনিস খেয়াল রাখা জরুরি, তা হলো যদিও আপনার মনে হতে পারে যে আপনাকে ক্র্যাবি শহরের দিকে চলন্ত থংসোতে উঠতে হবে, কিন্তু আসলে বিচের দিকে চলন্ত থংসোগুলো ক্র্যাবি বিগ সিতে যায় আর আপনাকে এগুলোতেই উঠতে হবে। থংসোতে উঠে বসার পর একটা মোটামুটি মানের রোলার কোস্টার রাইডের প্রস্তুতি নিয়ে নিন, কারণ থংসো ড্রাইভাররা সাধারণভাবেই অনেক জোরে গাড়ি চালায়। প্রথম দেখাতেই ক্র্যাবি বিগ সির বিশালত্ব আপনাকে চমৎকৃত করবে। নিচের ফ্লোরে উল্লেখযোগ্য কিছু নেই, তাই সোজা দোতলায় চলে আসলাম। আমি ব্যাংকক আর ফুকেটের বিগ সিতে গিয়েছিলাম, তবে ক্র্যাবি বিগ সি ছিল আমার দেখা সবচেয়ে বড় বিগ সি। দোতলায় বিগ সি স্টোরের পাশাপাশি হোম প্রোর একটি বিশাল সাইজের স্টোর ছিল। হোম প্রোতে এটাই ছিল আমার প্রথম ভিজিট, আর এত বড় অ্যাপ্লায়েন্স স্টোর সত্যি আপনাকে বিভ্রান্ত করবে। টিভি, ফ্রিজ, এসি সহ সকল প্রকার কিচেন অ্যাপ্লায়েন্সেস, জেনারেটর, ভ্যাকুয়াম ক্লিনার, লন মোয়ার থেকে শুরু করে টেরেক পর্যন্ত সবই পাওয়া যায় এখানে। এছাড়াও ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে খুচরা ইলেকট্রনিক্স সহ যে কোনো রকমের যন্ত্রাংশের এক অনন্য সমাহার হলো হোম প্রো। এমনকি টয়লেট ফিটিংস পর্যন্ত বাদ যায়নি হোম প্রোর পণ্য সমাহারে। 1999 সালে থাইল্যান্ডের রাংসিটে হোম প্রো তাদের প্রথম যাত্রা শুরু করে, যা 2001 সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়। 2004 সালে ওয়াংনুইতে হোম প্রোর প্রথম ডিস্ট্রিবিউশন সেন্টার চালু হয়, যা হোম প্রোর শাখা বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়তা করে। পরে কোম্পানিটি 2006 সালে মার্কেট ভিলেজ কোম্পানি লিমিটেডের সাথে একীভূত হয়ে হুয়াহিন মার্কেট ভিলেজ তৈরি করে, যা হুয়াহিনের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে বহুল পরিচিত। 2013 সালে কোম্পানিটির মেগা হোম নামে বিল্ডিং ম্যাটেরিয়াল এবং হাউসহোল্ড পণ্যের আরও একটি চ্যানেল চালু হয়, আর 2014 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শাখা বিস্তারের মাধ্যমে হোম প্রো আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে। বর্তমানে শুধু থাইল্যান্ডে হোম প্রোর 99টি স্টোর রয়েছে, এর পাশাপাশি একটি ফুল ফ্লেজেড ই কমার্স সাইটও চালু আছে। এবার বিক্সির পালা আমাদেরকে আশ্চর্য করার। থাইল্যান্ডে গ্রোসারি অ্যান্ড জেনারেল মার্চেন্ডাইজিং রিটেইলার বিভাগে টেস্কো লোটাসের পরেই বিক্সির অবস্থান। বিক্সি এক্সট্রা, বিক্সি প্লাজা, বিক্সি ফুড প্লেস, বিক্সি মার্কেট, মিনি বিক্সি, পিওর বাই বিক্সি এবং সবচেয়ে বড় বিক্সি সুপার সেন্টার, এই 7টি স্টোর ফরম্যাটে থাইল্যান্ডে বিক্সির প্রায় 750টি শাখা রয়েছে। বর্তমানে থাইল্যান্ড ছাড়াও ভিয়েতনাম এবং লাওসে বিক্সি স্টোর রয়েছে। 2010 সালে বিক্সি থাইল্যান্ডের ক্যারিফোরের 42টি শাখা 35.4 বিলিয়ন বাথের বিনিময়ে অধিগ্রহণ করে। বিক্সির নামের 2টি অংশের আলাদা অর্থ রয়েছে। বিগ বলতে বোঝানো হয়েছে বড় জায়গা, আর সি হলো কোম্পানিটির প্রাণ কাস্টমার। কাঁচা ফলমূল, মাছ মাংস থেকে শুরু করে অসংখ্য ব্র্যান্ডের হরেক পদের স্ন্যাক্স, ডিটারজেন্ট, কিচেন ক্লিনার সহ অন্যান্য গৃহস্থালী পণ্যের সমাহার ছিল দেখার মতো। আর কসমেটিক্সের কালেকশনে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন, পারফিউম সহ আরও অনেক কিছু। এছাড়াও বিক্সিতে রয়েছে আকর্ষণীয় ফ্যাশন পণ্যের সমাহার, পোশাক, জুতা, ব্যাগ, সানগ্লাস। বলতে গেলে আপনি কেনার জন্য এমন কিছু চিন্তা করতে পারবেন না যা বিক্সিতে পাবেন না। এছাড়াও বাচ্চাদের পণ্যের জন্য রয়েছে একটি বিশেষ অংশ,
যেখানে সকল বয়সের বাচ্চাদের জন্য দরকারি সব ধরনের পণ্য পেয়ে যাবেন। পাশাপাশি বিক্সিতে ইলেকট্রনিক্স পণ্যের জন্য বেশ বড় একটি আলাদা অংশ রয়েছে। যদিও হোম প্রো ঘুরে দেখার পর বিক্সির ইলেকট্রনিক্স সেকশনটি তেমন কিছু মনে হয়নি, তবে এখানেও আপনার পছন্দের গ্যাজেটটি আপনি খুব নিশ্চিন্তভাবে পেয়ে যেতে পারেন। ক্র্যাবিতে আমরা আমাদের শপিংয়ের বড় অংশ বিক্সিতেই করেছিলাম। দুটি কারণ ছিল, এক, সব কিছুই ছিল হাতের নাগালে আর একই ছাদের নিচে, আর দুই হলো দাম রিজনেবল। হ্যাঁ, একেবারে সস্তা বলা যাবে না, ভালো জিনিস দামে সাধারণত সস্তা হয় না, তবে বিক্সিতে রয়েছে দামি এবং সস্তা সব ধরনের পণ্যের বিশাল সম্ভার। আর আওনাং এলাকার সঙ্গে তুলনা করলে বলতে গেলে পানির দর। শপিং শেষে আমরা নিচতলায় অবস্থিত KFC-তে লাঞ্চ করি। মনে রাখবেন, ক্র্যাবি বিগ সি থেকে আওনাং যাওয়ার সরাসরি কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। ফিরতি পথে আমরা 300 বাথের বিনিময়ে একটি থংস রিজার্ভ করি। ক্র্যাবি বিগ সি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাকে আমার পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।